আমার দায়িত্ব সহকারে নিবে, তার সাথে আমি চলবো। আর কেন তার সাথে প্রতারণা করবো? যে আমার সাথে ভালো ব্যবহার করবে, সে আমার স্বামী হিসাবে তার সারা জীবন পাশে পাবো। একদিন প্রতারণা করলে একদিন আর দুই দিনের জন্য শেষ হয়ে যায়, সারা জীবন তো আমার চলবে না। আর যদি ওর সাথে ভালো ব্যবহার করতে পারি, ভালোভাবে বিশ্বাস দেখাইতে পারি, সে সারা জীবন আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে যে আপনি নিয়ে আপনাদের সামনে আজকে দাঁড়িয়েছি, তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন আমরা কথা বলবো না, চলে যাবো আপুটির কাছে, তার কথাগুলো আমরা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো আপু, আপনার নামটা আমরা সর্বপ্রথম জানতে চাই, আপনার নাম কি? আমার নাম সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার। সাদিয়া আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে নাটোরে। নাটোরে? আচ্ছা, তো নাটোর আপনার গ্রামের বাড়ি। তো এখন বর্তমানে আপনি কোথায় থাকেন? আমি বর্তমানে এখন নাটোরেই আছি। নাটোরেই আছেন? আচ্ছা, তো এখন আপনার বাবা মা কি বেঁচে আছে কিনা? হ্যাঁ, বাবা মা বেঁচে আছে। তো আপনার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে একটু জানান, কি অবস্থায় আছেন? বর্তমান পরিস্থিতি, আমার একটা ভাই আছে আর আমি একাই, আর কোনো ভাই বোন নাই। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, অনেক কষ্টে আছি, তার জন্য ইউটিউবের মাঝে এসে দাঁড়ানো হয়েছে অনেক কষ্টের কারণে। কারণ বাবা মা নিজের রোজগার নিজে করে খাইতে পারে না। ভাই একটা আছে, সেও তার ফ্যামিলি বউ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আলাদা হয়ে গেছে। এখন বাবা মার পুরো দায়িত্বটা আমার উপরে পড়ছে এসে। এখন বাবা মা যদি কাজ জানতো তাও না হইলে আমরা করে খাওয়াইতো। এখন তার জন্য আমি নিজেই টেইলারের দোকানে কাজ করি, একটা করে ওইখান থেকে এখন কাজ বাজ করে খাইতেছি। আচ্ছা, তো এখন টেইলার্সের আপনি কী কাজ জানেন? টেইলারের আমি সব শার্ট সেলাই করতে পারি আর সেলোয়ার কামিজ বাচ্চাদের পোশাক বানাতে পারি। আচ্ছা, তো এখন আপনি যে ইউটিউবে ভিডিও করার জন্য কেন আসলেন? আসছি এই কারণে, কারণ অনেকজনের মুখ থেকে শুনতে পারি যে নাকি এইটা এইখানে যায় অনেক মানুষের, ভালো ভালো মানুষ, সচ্চরিতবান ব্যক্তি মানুষ আসে বলে। তার জীবনে একটা মেয়ে এখানে গেছে কিছুদিন আগে, একটা ছেলে পাইছে, তারে বিয়ে করে নিয়ে গেছে, সেও অনেক অসহায়তা, তার মুখ থেকে এই কথা শুনে আমার এই ভিডিওর মাঝখানে আসা। যদি আমার দুঃখ, আপনি যদি আবার সেই রকমটা না করে আপনি যদি কারোর সাথে প্রতারণা করেন, প্রতারণার ফাঁদ পেতে তার কাছ থেকে আপনি টাকা পয়সা হাতিয়ে নেন? না না ভাই, আমি একটু অসহায় মানুষ, আমার তো এরকম ধরনের ইচ্ছা নেই একজনের প্রতারণা করব। আর যে নিবে, টাকার লোভ তো সবারই আছে, তা কম বেশি সবারই আসে ভাই। আমার ওরকম টাকার লোভ নাই, টাকার লোভ যদি থাকতো তাহলে অন্য অন্য মানুষের ব্যবসা আমি কেন সেগুলো করব। আমি চাই ভালোভাবে ফরজগারির লোক হিসাবে যে আমার দায়িত্ব সহকারে নিবে, তার সাথে আমি চলবো। আর কেন তার সাথে প্রতারণা করবো? যে আমার সাথে ভালো ব্যবহার করবে, সে আমার স্বামী হিসাবে তার সারা জীবন পাশে পাবো। একদিন প্রতারণা করলে একদিন আর দুই দিনের জন্য শেষ হয়ে যায়, সারা জীবন তো আমার চলবে না। আর যদি ওর সাথে ভালো ব্যবহার করতে পারি, ভালোভাবে বিশ্বাস দেখাইতে পারি, সে সারা জীবন আমার পাশে থাকবে। অবশ্যই, আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে আপু। তো এখন আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আর আপনার বিয়ে শাদী হয়েছে কিনা? না ভাই, আমার বিয়ে শাদী হয়নি। আর আপনার সাথে, আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, আপনার সাথে যদি যোগাযোগ করতে চায়, বা আপনাকে কেউ যদি হেল্প সহযোগিতা করতে চায়, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বার আপনি ভিডিওতে দিবেন কিনা? হ্যাঁ দিব। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বার কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা আপনি বলুন, আপনার সাথে সাথে আমিও বলি। আচ্ছা, 0170 0170 5 5। আচ্ছা, আমি প্রথম থেকে আবার বলি, 0170 0170 960 960 5774 5774। নাম্বারটা আপনি আবার একাই বলেন, 0170 960 5774। আচ্ছা, তো এখন আপনার ভিডিওতে আপনার নাম্বারটা তো আমরা দিয়ে দিলাম, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সব সময়, সেটা হচ্ছে আপনি কারোর সাথে গালিগালাজভাবে কোনো কথা বলবেন না। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি আপনি তো বেদে না, না তো আপনি আশা করি আপনার ব্যবহারটাও ভালো হবে, আপনি কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না, এবং কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে আপনি বুঝিয়ে বলবেন, এবং প্রয়োজনে তার নাম্বারটা আপনি ব্লক লিস্টে ফেলে দিবেন, ঠিক আছে? আপনি কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবেন না। তো আপনার নাম্বার যেহেতু অনলাইনে দেওয়া হয়ে গেছে, অনেকেই আপনাকে কল দিতে পারে, তো আপনার কাছে সর্বশেষ আমার একটাই রিকোয়েস্ট, আপনি কারোর সাথে প্রতারণা করবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি কারোর সাথে প্রতারণা করতে চাই না ভাই, কারণ আমি একটা শেষ কিছু বলার থেকে তাহলে বলছি, শেষ কথা বলতে কি ভাই, আমি কোনোদিন চাই না যে কারোর সাথে প্রতারণা করি, এইভাবে এই মনে করে কারোর ঠকায় 10টা টাকাও খাই। কারণ মানুষের টাকা যে আমি আজকে খাবো, আরেকদিন কবরে গেলে আমি কী জবাব দিব? এই কালে তো দুনিয়া না, আরও তো দিন পরে আছে।
তো তার জন্য আমি চাই না কারোর সাথে মিথ্যা কথা প্রতারণা করতে। এখন চাই যে আমার সাথে সচ্চরিত্রবান ব্যক্তি হয়ে আমার সাথে ভালো ব্যবহারে কথা বলবে, আমিও তার সাথে ভালো। আর যদি খারাপ ব্যবহারে বলে আমার তো মুখ আছে, আমি তার বুঝায় তো বলতে পারি। সে ভালো লোক হলে অবশ্যই বুঝবে, আর না বুঝলে সেটা ওর ব্যক্তিগত ব্যবহার। আমার সেরকম বিরক্ত হলে নাম্বার ব্লক করে দেবো, কিন্তু তাছাড়া আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না। আর কারোর সাথে মিথ্যা কথা প্রতারণা ঠগানোর ব্যবসা আমি যাতে আল্লাহ কোনোদিন না করায় আমারে আল্লাহ তাআলা, তার জন্য আমি চাই যে এটা যাতে না করি, আমি ভালোভাবে চলি, ভালো ব্যবহার করি একজনের সাথে, যাতে সে আমার সারা জীবন পাশে থাকে। দুই একদিনের জন্য আমি কারোর পাশে যাই না, যে আজকে রইলাম এক দুই মাস চললাম, তারপরে ই করে আরেকজনের সাথে কথা বলবো। আল্লাহ জানে এরকম না করায় আমার দিয়ে কখনো। ঠিক আছে, আপনার ভিডিও আমরা এখানেই শেষ করছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। এই প্রত্যাশায় আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।